খুশি? ওঠো মা, স্কুলের টাইম হয়ে গেছে, ওঠো ওঠো, গেট আপ খুশি। ঘুম পড়ি রে, ঘুম পড়ি, ওঠো। প্রত্যেক দিন ঘ্যান 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 শুনতে ভালো লাগে না। ওঠেন, ওঠো ওঠো। আমি আজকে যাব, কালকে যাব, প্রতিদিন যাব, প্রমিস। আপনি আজকেও যাবেন, কালকেও যাবেন, প্রতিদিন যাবেন। ফাঁকি দেওয়া চলবে না, ফাঁকি দেওয়া চলবে। ওঠো, ঘুম পাচ্ছে, ঘুম পাবে না। প্রত্যেকদিন তোমাকে বলে রাখবে না, কারো দেখো না, আর্লি শুয়ে পড়ো। আর প্রত্যেক সকালবেলা ঘুম থেকে ওঠার সময় এই ঘ্যান ঘ্যান ঘ্যান। ওঠো ওঠো, আমি কিন্তু কার্টুন বন্ধ করে দিব আজকে থেকে, যদি না ওঠো। না মা প্লিজ, ওঠো ওঠো, গেট আপ গেট আপ, ওঠো, দাঁত ব্রাশ করো গিয়ে। দাঁত না ব্রাশ করলে কি হবে? জানি, দাঁত ভালোভাবে না ব্রাশ করলে দাঁতে পোকা হয়। সবই জানে পাপ্পু, কিছুই করেন না। যান, ড্রেস এখানে আছে, তাড়াতাড়ি আসো, ব্রাশ করে নি। বাবা দেখো, আমার ঘড়িটা কোথায় থাকে? বেচো? বাবা থ্যাংক ইউ বাবা। দূর মিয়া, তোমাকে রেডি করাতে গিয়ে আমার লেট হয়ে যায়। এতক্ষণ তোমাকে রেডি করালো কে? হ্যাঁ, তুমি আরো আগে ঘুম থেকে উঠবে, আমার স্কুল দেরি হয়ে যায়। আচ্ছা, তোমার অফিসে লেট হয় না প্রতিদিন? হ্যাঁ, তোমাকে স্কুল থেকে নামিয়ে দিতে দিতে লেট হয়ে যায় না আমার? তোমার মিস তোমাকে বকা দেয় না তখন? বাবা, অফিসে কোনো মিস থাকে না, মিস থাকে হচ্ছে স্কুলে, তোমার স্কুলে। তাহলে অফিসে কি থাকে? অফিসে থাকে হচ্ছে বস। আপনাকে যদি আর একদিন দেখে আপনি অফিসে লেট করেছেন, আপনার চাকরি কিন্তু থাকবে না। স্কুলে না গেলে, স্কুলে না গেলে যেটা হবে, তোমার এই যে এতগুলো বন্ধু, নতুন নতুন বন্ধুদের সাথে তুমি মিশছো, ফ্রেন্ডশিপ হচ্ছে, সেগুলো হবে না। বন্ধুদের সাথে খেলাধুলা করতে পারবে না, ফান হবে না, কিচ্ছু হবে না। আর লেখাপড়া না করলে, লেখাপড়া না করলে তো তুমি কিছুই শিখতে পারবে না, কিছুই জানতে পারবে না। এই যে তুমি কার্টুন দেখো, কার্টুনগুলো তো মানুষই তৈরি করে, রাইট? এগুলোর জন্য মানুষকে লেখাপড়া করতে হয়। এখন লেখাপড়া না করলে, না জানলে ওরা কার্টুন তৈরি করবে কিভাবে? আর কার্টুন যদি নাই তৈরি করে, তুমি কার্টুন দেখতে কিভাবে? ভালো তো। আবার ধরো এই যে তোমার বন্ধুরা আছে, রাইট, ওরা তো পড়াশোনা করছে, লেখাপড়া করছে। তুমি যদি পড়াশোনা না করো তখন কি হবে? তোমার বন্ধুরা বড় হয়ে একজন ডক্টর, ইঞ্জিনিয়ার, বড় বড় পোস্টে জব করবে, আর তুমি তখন কিছুই হতে পারবে না। তুমি কি তাই চাও? সেদিন দেখলাম একটা বেবি, সে বড় হয়ে আর্কিটেক্ট হতে চায়, এই জন্য আমি বললাম। আর্কিটেক্ট হতে হলে আরো বেশি বেশি পড়াশোনা করতে হবে, জানো।
আমি চাই তুই বড় হয়ে ডাক্তার হবি। কেন ডাক্তার? কেন ডাক্তার হলে যেটা হবে, মা তো সবসময় এরকম ইয়াং থাকবো না, চলাফেরা করতে পারবো না। তুই যখন বড় হয়ে যাবি তখন মাও বয়স হয়ে যাবে, অসুখ বিসুখ হবে, মা তখন অত হাঁটাচলা করতে পারবো না, শুয়ে শুয়ে অসুখ হয়ে শুয়ে থাকবো, তখন তুই কি করবি? মা সেবা করবি। এটা ডাক্তার হওয়ার কি আছে? আমি তো তোমাকে এমনিই টেক কেয়ার করি। আমার খলি যাবি। আচ্ছা বাবা, তুমি অফিসে গিয়ে কি করো? অফিসে কি মানুষ কি করে বাবা? কাজ করি। কি কাজ? কি কাজ? তোমার বাবা তো আর্কিটেক্ট, তোমার বাবা বিল্ডিং ডিজাইন করে। আর্কিটেক্ট মানে কি? আর্কিটেক্ট মানে হচ্ছে এই যে সুন্দর সুন্দর বিল্ডিং গুলো দেখছো না, এই বিল্ডিং গুলো আমরা ডিজাইন করি। কোন রুম কত বড় হবে, তারপরে রান্নাঘরটা কেমন হবে, বারান্দাটা কত বড় হবে, এই সব কিছু আমরা ঠিকঠাক করে দিই, তারপরে অন্য মানুষরা সেটাকে ফলো করে সে বাড়িটা বানায়, তাদেরকে আর্কিটেক্ট বলে। বুঝতে পারছো বাবা? মনে থাকবে? তুমি বড় হয়ে কি হবে বাবা? টিচার। টিচার হবে? কেন টিচার? কেন হবে? আমাদের দেবিন টিচার আছে না, উনি অনেক ভালো, আমাদেরকে অনেক আদর করে, আমরা উনাকে অনেক পছন্দ করি। আচ্ছা ঠিক আছে, বড় হয়ে টিচার হবে। বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি বাবা।
must tell you a story, but not in English, in Bangla. Okay? No problem, ma'am. No problem? So sweet. আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আজকে আমরা একটা গল্প এবং শুনবো, রাইট? ওকে, ইয়েস। আজকে কি আমরা রাজা রানীর গল্প শুনবো? ইউ আর রাইট, আমরা রাজা রানীর গল্পই আজকে করব। ভেরি গুড। ওকে, তো শুড আই স্টার্ট? ইয়েস ম্যাম। রেডি? ইয়েস ম্যাম। ওকে। এক দেশে ছিল একটা রাজা এবং রানী। রাজা রানী ছিল ফুটফুটে সুন্দর একটা রাজকন্যা। টুশি, তুমি রাজকন্যা হবে? হ্যাঁ, আমি রাজকন্যা হতে চাই। ওয়াও, সো সুইট। ওকে, রাজকুমারীটাকে রাজা রানী অনেক আদর করত। রাজকুমারীর কিন্তু একটা সুখ পাখি ছিল, যে পাখিটা না মানুষের মতো করে কথা বলতে পারে। মানুষের মতো করে চিন্তা করে, মানুষের মতো করে কথা বলে, ঠিক আছে? সেই সুখ পাখিটা একদিন রাজকন্যাকে কি জিজ্ঞেস করলো, রাজকন্যা তুমি কি যাবে কোনো রাজপুত্রের কাছে? তারপর কি হলো, সুখ পাখিটা রাজকুমারীকে সাথে নিয়ে রাজপুত্রের কাছে রওনা হয়। যেতে লাগলো, যেতে লাগলো, রাজকুমারীর কি কষ্ট হচ্ছে, কিন্তু সুখ পাখিটা দোকান থেকে বিস্কিট, কেক, বিভিন্ন কিছু ঠোকর দিয়ে দিয়ে এনে এনে রাজকুমারী দেখে। তবে যেতে 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 ওরা একটা অন্য দেশে গেল, অন্য কাজে গেল, গিয়ে হঠাৎ দেখতে পেল রাজপুত্রকে। কখন আসবে? এই যে একটু পর্যায়ে আছে মনে। ও, তাহলে এখন তুমি কি করবে? আমি এখন খেলবো। একা একা খেলবে? তুমি আমার সাথে খেলবে? হ্যাঁ, চলো। একটা কাজ করি, তাহলে ওর মা না আসা পর্যন্ত আমরা ওর জন্য ওয়েট করি, গল্প টল্প করি। দেখে আচ্ছা, তোমাকে মন খারাপ করে বসে থাকতে হবে না, আমরা তোমার জন্য ওয়েট করবো। তোমার আম্মু আসবে, তারপর আমরা একসঙ্গে যাবো। ওকে, কি
গল্প টল্প করবো নাকি? শুনি তোমার গল্প। কি গল্প? কি গল্প কি আমি করবো? ওই গল্পটা বলো। কোন গল্পটা বাবা? সাত ভাই চম্পার গল্প। সাত ভাই চম্পার গল্প এখন? আচ্ছা ঠিক আছে। এক দেশে ছিল এক রাজা, সেই রাজার ছিল সাত সাতটা ছেলে, আর ছিল একটা মাত্র। ওকে, তারপরে সে রাজা করলো কি? জানি না বাবা, চলো আমাদের বেরোতে হবে, আসো। চলো চলো দেখে নেব। আজকে পর থেকে তুমি ওর সঙ্গে আর কথা বলবে না, মিশবে না। কারণ মা না করেছে সেজন্য মিশবে না, ঠিক আছে? বাবা তো এরকম করেনি। তোমার আসতে লেট হচ্ছিল, ততক্ষণ ওর বাবা আমাদেরকে দেখে গল্প করছিল। তুষি, এই বিষয় নিয়ে আর একটা কথা, আমি নিষেধ করেছি, দ্যাটস ফাইনাল, ওকে? ঠিক আছে। সেটা তোমাকে জানতে হবে না। মনে করো এটা আমার একটা রিকোয়েস্ট, ওকে বাবা? তুমি আমার রিকোয়েস্ট রাখবে না? কি রাখবে আমার রিকোয়েস্টটা? আচ্ছা রাখবো, কিন্তু তুষি যদি আমার সাথে খেলতে চায় তাহলে তুমি তাকে অ্যাভয়েড করবে। আমার আপুটা কি মন খারাপ হলো? আচ্ছা ঠিক আছে, কালকে এটার জন্য একটা গিফট পাওয়ানো রইল। কি গিফট? সারপ্রাইজ। ওকে, তাড়াতাড়ি শেষ করো বাবা, তাড়াতাড়ি শেষ করো, আমি ডিনার করবো একটু পরে।
মন খারাপ? কেন? অর্ণবের সঙ্গে কথা বলতে নিষেধ করেছি তাই? স্কুলে তোমার আরো বন্ধু আছে না, ক্লাস ফ্রেন্ড আছে না? তাদের সাথে খেলবে, কথা বলবে। অর্ণবের সাথে কথা না বলে কি হবে? বলো। কেন লাগবো না? অর্ণবের সাথে কথা বলে কি হয়? ওঠো, ওঠো, বসো। এটা আমি তো বলিনি যে আমি অর্ণবকে অপছন্দ করি। ধরো তুমি মাঝে মাঝে মার কাছে অনেক কিছু আবদার করো না, মা আমাকে এটা কিনে দাও, আমি এটা চাই, প্লিজ আমাকে এটা কিনে দাও, বলো না? মা তোমাকে কিনে দেই না, তার মানে কি আমি তোমার রিকোয়েস্টটা রাখি, রাইট? ধরে নাও যে এটা মার তোমার কাছে একটা রিকোয়েস্ট, তুমি রাখবে না? ঠিক আছে, আজকে থেকে আমি অন্যদের সাথে কথা বলবো না, খেলবো না। গুড গার্ল। নাও ফিনিশ ইট। সিপ সিপ। তুমি সঙ্গে থাকলে আমার কিচ্ছু হবে না, তুমি যতদিন আমার সাথে থাকবে আমার কিচ্ছু হবে না। জঘন্য মুখোশটা কোথায় পেলে? ও শুনো না, দেখো আমার মতো চেহারা, আমি তো ভেবেছি তুমি এটা দেখে চিনে ফেলছো। না কোন কাল
তুমি আমাকে অতটা সন্দেহ করে যাও বিনা কারণে। যদি আমি অকারণে তোমাকে সন্দেহ করি না, ওকে? তোমাকে সন্দেহ করার যথেষ্ট রিজন তুমি তৈরি করেছো। বিশ্বাসের সুযোগ নিয়ে অন্যের সঙ্গে অসততা করে তাকে কি বলা যায়? যদি আস্থা বিশ্বাস কোনো কিছু নেই, আমরা আলাদা হয়ে যাই। সবচেয়ে বেটার অ্যাটলিস্ট তুমি ভালো থাকবে, ওকে? তুমি সুখী থাকবে। আলাদা হয়ে যাওয়ার কথাটা এই নিয়ে তুমি দুবার উচ্চারণ করলে যত তৃতীয়বার উচ্চারণ করার আগে আই থিঙ্ক আমার চলে যাওয়াই ভালো। সম্পর্ক টিকে থাকে বিশ্বাস, ভালোবাসার, আস্থার উপর। এই তিনটার কোনটাই যখন আমাদের মধ্যে আর অবশিষ্ট নেই, তখন এই সম্পর্ক বয়ে বেড়ানো কেন? আলাদা হয়ে যাওয়াই ভালো। তুমি
তুমি ডিভোর্সটা পেয়ে যাবে। কষ্ট করে সই করে দিও। উইশ ইউ আ ভেরি হ্যাপি লাইফ। কাঁদছো না কেন? কি ব্যাপার? স্কুল থেকে আসার পর থেকে দেখছি মুড খারাপ। কি হয়েছে? কি হয়েছে বলো। আমার ভালো লাগছে না। ভালো লাগছে না? খেতে ভালো লাগছে না, না মন ভালো লাগছে না? মিস বকেছে তোমাকে? কোনো বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছে? তাহলে মা, আমি তোমার একটা রিকোয়েস্ট রেখেছি, আমি অন্যদের সাথে কথা বলিনি। দ্যাটস লাইক মাই গুড গার্ল। কটা মাস তারপর আমরা
নতুন স্কুলে যাব, নতুন ইউনিফর্ম, নতুন নতুন ফ্রেন্ডস হবে। ওকে, তুমি ছাড়ো, আমি তোকে খাই দিচ্ছি, রাখো এখানে, রাখো হাত। আচ্ছা মা, আমার বাবা কোথায়? সবার বাবা আছে, অন্যদেরও বাবা আছে, আমার বাবা কেন নেই? এখন আগে আমরা খাওয়া শেষ করব। তুই যখন আর একটু বড় হবি তখন বলবো, ঠিক আছে? এখন তাড়াতাড়ি শেষ করো, খাওয়া শেষ করো, আ করো, সকালে স্কুল আছে। এই কথাটার অ্যান্সার আমি তোমাকে এখন দিব না, তুমি আর একটু বড় হও। তুমি কি আজকে টুসির সাথে খেলেছ? কথা বলেছ? অল্প কাটে দিন, তারপর তোমাকে একটা নতুন স্কুলে ভর্তি করে দেব। কেন? এই স্কুলটা মোটামুটি তেমন ভালো না, বছর তুষি এখানে পরে দন্ড পচা। বাবা তো অনেক রাত, তোমাদের দুজনের কি মন খারাপ? না, আচ্ছা ঝগড়া করেছে দুজনে? আচ্ছা তাহলে ম্যামকে বলো কি হয়েছে। ম্যামকে বলা যাবে না টুসি? মা বলেছে ওর সাথে খেলতে না আর কথা বলতে না। আমার বাবাও বলেছে ওর সাথে না খেলতে, কথাও বলতে না।
হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি অর্ণবের বাবা বলছেন জি বলছি আমি অর্ণবের স্কুল থেকে ওর মিস বলছি ও আচ্ছা 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 কেন কি হচ্ছে কোনো সমস্যা না না তেমন কোনো সমস্যা না জাস্ট একটা প্যারেন্টস মিটিং এর মতো আপনি কি আসতে পারবেন এখন জি আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই না আমি আসছি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আমি জানি এটা আপনাদের একদমই পার্সোনাল ব্যাপার এবং আই ডোন্ট হ্যাভ এনি রাইট টু ইন্টারফেয়ার তারপরেও আমাকে নাক গলাতে হচ্ছে বলে আমি আসলেই লজ্জিত দেখুন অর্ণব এবং টুশি দুজনেই স্কুলের অনেক ব্রাইট স্টুডেন্ট দে আর ভেরি ব্রিলিয়ান্ট এবং পার্সোনালি ওরা আমার খুব পছন্দের স্টুডেন্ট ইউনো হোয়াট ওরা দুজনে খুব হাসি খুশি একসাথে খেলাধুলা করে ওদের ভিতরে একটা বন্ডিংস তৈরি হয়ে গেছে দে বিকেম ফ্রেন্ড কিন্তু গত কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি ওদের মন খুব খারাপ ওরা কেউ কারোর সাথে কথা বলছে না প্রথমে তো আমি ভেবেছিলাম নিজেদের ভেতরেই হয়তো ঝগড়া হয়েছে কিন্তু আমি যখন ওদের সাথে কথা বললাম আমি খুব অবাক হয়ে গেলাম শুনলাম আপনারাই নাকি ওদেরকে মিশতে বারণ করে দিয়েছেন আই এম সারপ্রাইজ দেখুন মিস ইটস ট্রু এটা আসলে আমাদের খুব পার্সোনাল ম্যাটার আমি তো আসলে নেক্সট ইয়ারে টুশিকে এখান থেকে নিয়ে যাচ্ছি আর তো কটা মাস আই এম শিওর এরপর আর কোনো প্রবলেম হবে না জানি মিস্টার জ্যোতিও আমাকে একই কথা বলেছেন আমি আবারও লজ্জিত আমি আপনাদের পার্সোনাল ব্যাপারে নাক গলাচ্ছি বাট ইউনো হোয়াট আপনাদের নিজেদের দ্বন্দ্ব কেন আপনারা নিষ্পাপ বাচ্চাদের ভেতরে ছড়িয়ে দেবেন একটা সময় কিন্তু ওদের মনে হতে পারে ওদের একটা খুব ভালো বন্ধু ছিল কিন্তু আপনাদের কারণে সারা জীবনের জন্য ওরা একজন বন্ধু হারালো দেখুন ওরা হয়তো কখনোই মুখ ফুটে আপনাদেরকে কিছু বলবে না কিন্তু ওদের মনের ভেতরে কোথাও নিভৃতে একটা কষ্ট থেকে যাবে একজনের মার কারণে আরেকজনের বাবার কারণে তাদের দ্বন্দ্বের কারণে ওরা ওদের একটা বন্ধুকে হারালো এটা আসলে আপনাদের পার্সোনাল সিদ্ধান্তের ব্যাপার আমি কথাগুলি বলার জরুরি মনে করেছিলাম আপনাকে বললাম ডিসিশন আপনাদের শুধু একটা রিকোয়েস্ট করবো আপনাকে আপনারা দুজন কথা বলে ব্যাপারটা সলভ করে নিন না আপনাদের রিলেশন ডেভেলপমেন্টের জন্য না বাচ্চাদের ভেতরে একটু আনন্দ বিলিয়ে দিতে ওরা যেন আগের মতোই আনন্দেই থাকে Now, decision is yours.
কি বাবা তুমি কি ঘুমিয়ে গেছে? ভেঙে গেছে, তুমি ঘুমাওনি? না, ঘুমাচ্ছে না। আসো ঘুম পাড়ায়। লাগবে না বাবা, তুমি যাও, আমি আসছি। বাবা তোমার কি অনেক মন খারাপ? না। তুষির মার সাথে কি তোমার অনেক ঝগড়া? কথা বলেছে, আই থিঙ্ক শি ইজ রাইট। ওনার কথার মধ্যে যথেষ্ট যুক্তি আছে। আফটার অল বাচ্চারা তো খুব সফট হার্টেড হয়, ওদেরকে জোর করে প্রেশারাইজ করাটা বোধহয় ঠিক হচ্ছে না। আই থিঙ্ক শি ইজ রাইট। আর ইউ ডোন্ট ওয়ারি, আমি এমনিতেও চিন্তা করছিলাম টুশিকে নেক্সট ইয়ারে অন্য কোনো স্কুলে ভর্তি করিয়ে দেবো। নতুন স্কুল, নতুন নতুন বন্ধু পাবে, ও ভুলে যাবে। অর্ণব সেম, আসলে বাচ্চারা এমনই হয়। আই থিঙ্ক আমাদের বড়দের সমস্যাগুলো বাচ্চাদের উপর চাপিয়ে না দেওয়া ভালো। ওদেরকে যতটা সম্ভব স্বাভাবিকভাবে মিশতে দেওয়া উচিত, অ্যাটলিস্ট যতদিন স্কুলে আছে। দ্যাটস হোয়াট আই থিঙ্ক। থ্যাংক ইউ। আসলে অর্ণবেরও মন খুব খারাপ ছিল, আমি বলাতেও মেনে নিয়েছিল, কিন্তু মন থেকে যে মানেনি সেটা বুঝতে পেরেছে চেহারা থেকে। তুমি কি তোমার ওই কলিগ বন্ধুটাকে বিয়ে করেছো? তাহলে কাকে বিয়ে করলে? আমি আসলে কারোর সঙ্গে ইনভলভ ছিলাম, তোমাকে ভালোবেসেছি। আমি বিয়ে করি। বিয়ে করোনি? তাহলে অর্ণব? অর্ণব অ্যাডপ্ট করেছিলাম ওকে। তোমার হাজবেন্ড কি করে? আই মিন তুষির বাবা। ওর বাবা নেই। I'm so sorry. Don't worry. আমি তখন বিয়ে করে নিই। বাহ, তাহলে তুষি তোমার মতোই। আমি টুশিকে অ্যাডপ্ট করেছি। তোমার আর আমার মাঝে অভাব, কোনো কাউকে স্থান দিতে পারিনি, সেজন্য একাই রয়ে গেছে।
ইউর ওয়ার্ড। তোমাকে একটা প্রশ্ন করি, তুমি আমাকে মানে আমাকে সন্দেহ কেন করতে বলো তো? আসলে কেন আমি কি করেছিলাম আমাকে সন্দেহ করতে হতো তোমার? আমি আসলে তোমাকে কারোর সাথে শেয়ার করতে পারছি না। মেবি আমি হয়তো তোমার ব্যাপারে অনেক বেশি অবসেস ছিলাম, সেজন্য তোমার অফিসের কলিগের সাথে যোগাযোগটা আমি মেনে নিতে পারছিলাম না। আই ওয়াজ লাইক দ্যাট। আমার না ওর সাথে কিছুই ছিল না, কোনো রিলেশন ছিল না ওর সাথে আমার। আমি জাস্ট ওকে হেল্প করছিলাম। অ্যান্ড বাই দ্য ওয়ে শি ওয়াজ ম্যারিড, ওর হাজব্যান্ডের সাথে একটা একটা ক্রাইসিস মোমেন্ট যাচ্ছিল, আই ওয়াজ জাস্ট হেল্পিং হার, দ্যাটস ইট। তখন কেন বলনি কথাটা আমাকে? তাহলে তো আমাদের জীবন থেকে ছটা বছর চলে গেছে, ড্যাম ইট। তখন ইচ্ছে করেনি কোনো কিছু এক্সপ্লেইন করতে, কিছু করেনি আমার। আমি ভুল কিছু করছিলাম না, তুমি তো আমাকে চিনতে, তাই না? আমাদের আমাদের অনেক বছর রিলেশনের পরে আমরা দুজন বিয়ে করেছিলাম। তুমি কী করে ভাবলে যে আমি তোমাকে রেখে অন্য কারোর সাথে ইনভলভ হবো? কি করে ভাবলে তুমি প্রশ্নটা করেছিলে কি করে আমাকে? আই ডোন্ট নো ওয়াই। কি হয়েছিল আমি জানি না। সম্পর্ক ভাঙা কত সহজ, তাই না? জাস্ট বাচ্চা থেকে ছয়টা বছর নেই, কিন্তু ছটি বছর তুমি আমার সঙ্গে ছিল প্রতিদিন, প্রতি মুহূর্তে আমার সাথে ছিল। একটা কথা বলি, আর বলো না যে তোমাকে কপি করছি। এই ছটা বছর তুমি আমার সাথে ছিল। ওদিকে সর, সর ওদিকে। ওর প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে, প্রচন্ড খুব ইগো তোমার, তাই না? তোমার তো ইগো কম না, ফালতু সিলি রিজনে যে লাইফ থেকে জাস্ট ছটা বসো, জাস্ট গো। এই ছয়টা বছর আই মিস ইউ লাইক এনিথিং। Here.